স্টুডিও। হ্যালো এভরিওয়ান, আজকের 106 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুদীপ আছি তোমাদের সাথে আর তোমরা শুনছো প্রেত স্টুডিও। আজকের এপিসোডে রয়েছে গায়ে কাঁটা দেওয়ার মতো দুটো ভৌতিক ঘটনা এবং ঘটনা দুটো প্রচণ্ড ভয়ের। প্রথম যে ঘটনাটা রয়েছে সেটা একটা লোকাল ট্রেনে বাড়ি ফেরার পথে একটি যুবকের সাথে ঘটে ভৌতিক ঘটনা। এবং দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটি তোমাদের খুবই পছন্দ হবে। ঘটনাটি হচ্ছে খেজুরের রস চুরি করতে গিয়ে ভৌতিক ঘটনা ঘটে দুই যুবকের সাথে। এবং এই ঘটনাটি একদমই নতুন ঘটনা, এই জানুয়ারি মাসের ঘটনা। রস চুরি করার ঘটনা আমরা এর আগে দুটো শুনিয়েছি এবং ওই দুটো ঘটনার মতোই এই ঘটনাটাও প্রচণ্ড ভয়ের হতে চলেছে, বলতে পারো তার থেকে বেশি ভয়ের হতে চলেছে। এবং আজকের এই রস চুরির ঘটনাটি আমি সেকেন্ডে রেখেছি, কারণ ঘটনাটি বেশি বড় নয়, ছোট ঘটনা কিন্তু বেশ ভয়ের হতে চলেছে ঘটনাটা। তো এই দুটো ঘটনা নিয়েই আজকের এপিসোড। তো সবাই কানে হেডফোন লাগিয়ে নাও। তো শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা পাঠিয়েছেন বিপিন পাল কল্যাণী থেকে। হাই দাদা, কেমন আছো? আমি বিপিন পাল কল্যাণীতে থাকি এবং গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি। দাদা, আমি তোমার অনেক বড় ভক্ত, অনেক দিন ধরেই তোমার ঘটনা শুনছি, খুব ভালো লাগে তোমার ঘটনা শুনতে। দাদা, কিছুদিন আগেই আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি আমি তোমায় লিখে পাঠাচ্ছি। ঘটনাটি 2022 সালে ঘটে। ঘটনাটি আমার সাথে ভুবনেশ্বরে ঘটে। আমি আমার রেলওয়ে এক্সাম দিতে গেছিলাম ওখানে। ঘটনাটি একটু প্রথম থেকেই বলি। আমার সাথে আমার পরিচিত আরও তিনজন গেছিল আমাদের এলাকা থেকে। তো এক্সামের একদিন আগেই আমরা ওখানে পৌঁছে যাই। এটা ছিল আমার লাইফের প্রথম চাকরির পরীক্ষা এবং আর যারা গেছিল তাদের মধ্যে একজন এর আগে বিভিন্ন পরীক্ষা দিয়েছে। তার কথা মতেই আমরা রাতে একটা হোটেলে থাকি এবং পরদিন সকালে যে যার মতো এক্সাম দিতে চলে যাই। সবার আলাদা আলাদা সেন্টারে এক্সাম ছিল। সবার সাথে কথা হয়ে যায় আগে থেকেই যে এক্সাম শেষে আমরা সবাই এই ভুবনেশ্বর স্টেশনে এসেই দেখা করব। এবং এক্সাম সেরে আমি সবার শেষে স্টেশনে পৌঁছাই এবং আমি যাওয়ার পর ওরা বলে যে আমাদের ফেরার ট্রেনটা আগামীকাল সকালে, তো রাতটা আমরা আর কোনো হোটেলে কাটাবো না, আমরা বরং রাতটা ঘুরে ঘুরে কাটিয়ে দেব। ওরা প্ল্যান করে ওরা জগন্নাথ মন্দিরে যাবে, কিন্তু আমি বলি যে আমি যাব না, আমি খুবই টায়ার্ড আছি, আমি এই স্টেশনেই বিশ্রাম করব। এবং আমার সাথে একজন একমত হয় এবং সেও আমার সাথে থেকে যায় এবং বাকি দুজন ওরা ঘুরতে চলে যায়। আমরা দুজন শুয়ে বসে মোবাইল দেখতে দেখতে সময় কাটাচ্ছিলাম। তারপর যখন রাত 12টা বাজে, ফোনের চার্জও আমাদের শেষ, তখন আমরা দুজন একটা জায়গায় বসে আমরা ঘুমিয়ে পড়ি। তারপর রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে যায় এবং তখন স্টেশন মোটামুটি ফাঁকা, কেউ কোথাও নেই। কিছু লোক ছিল যারা আমাদেরই মতো ট্রেনের জন্য হয়তো অপেক্ষা করছিল। আমি ঠিক করলাম একটু পায়চারি করব, অনেক সময় বসে আছি আর ভালো লাগছে না। আমার সাথে যে ছেলেটি ছিল সে ঘুমিয়েছিল, তাই তাকে আর আমি ডাকিনি। আমি একাই স্টেশন চত্বরে ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরতে ঘুরতে দেখি তখন সময় হয়েছে 3:05। হঠাৎ দেখি ওভারব্রিজের উপর একটি লোক দাঁড়িয়ে আছে এবং সে আমার দিকে তাকিয়ে আছে। লোকটা কেমন যেন অস্বাভাবিক দেখতে, তার চোখের পলক যেন একদমই পড়ছে না। আমি ওই দিকে আর তাকালাম না, আমি ঘুরে সোজা হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়েই দেখি ওই লোকটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো। এই লোকটিকে আমি একটু আগেই ওভারব্রিজের উপরে দেখেছি। লোকটি এত শীঘ্র আমার সামনে কিভাবে পৌঁছালো এটা অসম্ভব। আমি মোটামুটি ভয় পেয়ে যাই আর লোকটি যেভাবে আমার দিকে তাকিয়ে আছে ভয় পাওয়ারই কথা। তারপর লোকটি অত্যন্ত ধীর গতিতে হেঁটে আমার দিকে এগিয়ে আসতে লাগলো।
আমি আরও বেশি ভয় পেলাম। মানে ভূত না হলেও যদি কোনো চিন্তায় বাজ হয়, এটাই আমার মাথায় আগে আসে। আমি ঘুরে আগে যেখানে বসেছিলাম সেদিকেই হাঁটতে শুরু করলাম, এবং তখনও কিন্তু লোকটি আমার থেকে বেশ অনেকটা দূরে ছিল এবং আমি কিছুটা এগিয়েছি, তখনই পিছন থেকে কেউ যেন আমার হাত টেনে ধরে। আমি যেখানে ছিলাম সে জায়গাটা সম্পূর্ণ ফাঁকা, কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারবো না। আমি পিছনে ঘুরে দেখি ওই লোকটি আমার হাত টেনে ধরেছে। ওই লোকটির হাতের স্পর্শ কি অদ্ভুত ঠান্ডা। তখন আমি লোকটার মুখ স্পষ্ট দেখতে পাই, তার ঠোঁটের কোণা দিয়ে রক্ত বেয়ে পড়ছে এবং সে আমাকে দেখে বিকৃতভাবে হাসতে শুরু করে। আমার মন চাইছিল আমি সাহায্যের জন্য চিৎকার করি, কিন্তু আমি কোনো রকম মুখ দিয়ে আওয়াজ বার করতে পারি না। আমি যেন বোবা হয়ে গেছি। আমি অনেকভাবে হাতটাকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই আমি হাতটাকে ছাড়াতে পারছিলাম না। লোকটি আমাকে টেনে নিয়ে যায় রেলের পাতির উপরে। অবশ্য তখন কোনো ট্রেন ওই ট্র্যাকে ছিল না, কিন্তু কিছু সময়ের মধ্যেই শুনতে পেলাম ট্রেনের হর্ন দেওয়ার শব্দ এবং চোখে পড়ল ট্রেনের হেডলাইটের আলো। অনেক দূরে রয়েছে ট্রেনটা, কিছু সময়ের মধ্যেই হয়তো ট্রেনটা এই ট্র্যাকেই ঢুকবে। আমি মরণপণ চেষ্টা করছি হাতটাকে ছাড়ানোর, কিন্তু কিছুতেই হাতটাকে ছাড়াতে পারছি না। তারপর বাঁচার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম এবং চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করতে লাগলাম, এবং আমি চেষ্টা করেও মুখ দিয়ে কোনো রকম কথা বলতে পারছিলাম না। জীবন শেষ ভেবেই চোখ বন্ধ করে নি। তখনই একটি অদ্ভুত টান অনুভব করলাম, আমার হাত ধরে কেউ যেন টান মারল। তখনই আমি চোখ খুলি, দেখি একটি মাঝ বয়সী লোক। উনি আমাকে টানতে টানতে প্ল্যাটফর্মের উপরে নিয়ে এলেন এবং প্রায় আমাকে হাত উঁচু করে মারতে গেলেন এবং বললেন, মরতে এসছো এখানে? এই বয়সে কিসের দুঃখ এত? এবং তখনই শোরগোলের শব্দ শুনে স্টেশনে উপস্থিত লোকেরা সব এসে হাজির হলো এবং সাথে আমার বন্ধু হাজির হলো। এবং সেই লোকটিকে আমি বলি যে, আপনি কি শুধু আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? আমার হাতটা যে একদম ধরেছিল সেটা দেখেননি? এবং আমি বলি যে আমি এখানে পরীক্ষা দিতে এসেছিলাম, সুইসাইড করতে নয়। আমি বললাম, বিশ্বাস করুন আমার মুখ দিয়ে কোনো শব্দ বার হচ্ছিল না, আমি সাহায্যের জন্য ডাকবো সেটাও আমি পারছিলাম না। আপনি আমাকে ভগবানের মতো এসে বাঁচিয়েছেন। জানি না কতদূর তাদেরকে আমি বিশ্বাস করাতে পেরেছিলাম, তবে দাদা এটা বলতে পারি ওই লোকটি আমার কাছে ভগবান। ভগবানের কৃপায় আমি বেঁচে বাড়ি ফিরেছি। দাদা, এটা ছিল আমার সাথে ঘটা একটা ঘটনা, ভালো লাগলে পড়ে শুনিও। তো এটা ছিল আজকের প্রথম ঘটনা, এরপর রয়েছে আরও একটা ঘটনা। সেই ঘটনাটি একটি গ্রামের ঘটনা। ঘটনায় যাব, তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা ঘটনা পাঠাতে চাও তারা হোয়াটসঅ্যাপে অথবা ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। এই মুহূর্তে স্ক্রিনে সমস্ত রকম ডিটেলস তোমরা দেখতে পারছো। তো সবাই অনেক অনেক ঘটনা পাঠাও। তো এবার শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনা পাঠিয়েছেন অভিক বিশ্বাস। হাই দাদা, কেমন আছো? আমি অভি, মসলন্দপুরে থাকি। অনেকদিন যাবত তোমার ঘটনা শুনছি, খুব ভালো লাগে তোমার ঘটনা শুনতে। দাদা, আমার সাথেও একটা ঘটনা ঘটেছিল। এই এক সপ্তাহ আগেই ঘটনাটি আমার সাথে ঘটে। সেই ঘটনাটি আজ আমি তোমায় লিখে পাঠাচ্ছি। আমার এক বন্ধু আছে, ওর নাম অমৃত। আমরা দুজন হাবড়ায় গেছিলাম একটা কাজে। রাতে আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। আমরা যখন ফিরছিলাম তখন রাত 8টা বাজে। আমরা সাইকেল স্টেশনে রেখে গেছিলাম। স্টেশন থেকে আমাদের গ্রামটা একটু দূরে এবং আমাদের বাড়ি যাওয়ার দুটো রাস্তা আছে, একটা মাঠের মধ্য দিয়ে এবং আরেকটা একদম পিচের রাস্তা দিয়ে। দুটো রাস্তাই মোটামুটি একই সময় লাগে। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে রাতের বেলায় আমরা অন্য রাস্তায় যাব না, আমরা পিচের রাস্তা দিয়েই বাড়ি যাব।
ওই দুটো রাস্তা যেখান থেকে ভাগ হয়েছে ওখানে একটা চায়ের দোকান আছে যেখানে চা এবং চপ বিক্রি হয়। আমরা ওখানে দাঁড়াই চপ খাওয়ার জন্য এবং তখন আমরা দেখি আমাদের এলাকায় যে খেজুরের বাগান আছে তার মালিক খেজুরের গুড় বিক্রি করছে রাস্তার পাশে বসে। তখন আমাদের মাথায় আসে আমরা মাঠের রাস্তা দিয়ে যাব এবং খেজুরের রস চুরি করব। তো আমরা রওনা দিই মাঠের রাস্তায়। সেদিন প্রচণ্ড শীত পড়েছিল এবং অনেক কুয়াশাও ছিল। মাঠের রাস্তায় একা হলে কখনোই আমি যেতে পারতাম না, দুজন বলেই আমাদের যাওয়ার সাহস হয়েছিল। রাস্তা ছিল একদম ফাঁকা, সেদিন যা শীত পড়েছিল আর কুয়াশা ছিল, বাজারেই ঠিকমতো লোক ছিল না, আর এটা তো মাঠের রাস্তা। আমরা সাইকেল নিয়ে চলতে লাগলাম। তারপরেই আমরা পৌঁছে গেলাম খেজুর বাগানের কাছাকাছি। সাইকেলগুলো রাস্তার উপরেই রেখে গেলাম। আমাদের আলের উপর দিয়ে একটু হেঁটে গেলেই খেজুর বাগানে পৌঁছে যাব। এবং আমরা ওই আলের উপর দিয়ে হেঁটে গেলাম খেজুর বাগানে। ঠিক করেছিলাম গাছে উঠে দুজন দুটো ভাড় খুলে নিয়ে বাড়ি চলে যাব। ওখানে গিয়ে দেখলাম খেজুর গাছের মাথায় যেন ঘন কুয়াশা জমে রয়েছে। আমরা দুজন দুটো গাছে উঠতে লাগলাম। এত অন্ধকারে কিছুই ঠাওর করা যাচ্ছিল না। আমার বন্ধু জানি না সে কত দূরে উঠে পড়েছে। আমি খেজুর গাছের উপর পর্যন্ত উঠতেই হঠাৎ আমার বুকে যেন সজোরে কেউ একটা লাথি মারল এবং আমি ছিটকে গিয়ে নিচে পড়লাম। ওখান থেকে পড়ে আমার আর ওঠার ক্ষমতা ছিল না। শব্দ পেয়ে আমার বন্ধু নিচে নেমে আসে এবং আমাকে ধরে তোলে। আমার পিঠে এবং কোমরে প্রচণ্ড আঘাত লাগে এবং আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। গাছের উচ্চতা কম থাকায় তেমন কিছু ক্ষতি আমার হয়নি। আমার বন্ধুকে যখনই আমি বলি যে গাছের উপর থেকে আমাকে যেন কেউ লাথি মারল, তখনই আমার বন্ধু ফোনের ফ্ল্যাশ লাইটটা গাছের উপরে ধরে এবং ও আর আমি যা দেখি তা আমাদের দুজনেরই রক্ত যেন জল হয়ে যায়। আমরা দেখতে পাই শুধু একটা কালো কুচকুচে পা যেন গাছ থেকে নিচের দিকে ঝুলে রয়েছে এবং তারপরই গাছের উপর থেকে ভেসে আসে একটা ঘরঘরে কণ্ঠস্বর, মানে ওটা একটা মহিলা কণ্ঠস্বর ছিল এবং সে বলে ওঠে, রস খাবি? রস জন্মের মতো খাওয়াচ্ছি আই। আমি আর আমার বন্ধু ভয়ে ওখানে কাঁপতে থাকি। আমার চোট লাগায় আমি দৌড়াতে পারছিলাম না, তবুও আমার বন্ধু আমার হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে আসে এবং ওখান থেকে আমরা সাইকেল নিয়ে পালিয়ে আসি বাড়িতে। দাদা, এটা ছিল আমার সাথে ঘটা একটা ভয়ানক ঘটনা যেটা ঘটে গেছে কিছুদিন আগেই আমার সাথে। তো দাদা, এটাই ছিল আমার সাথে ঘটা একটা ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো এটা ছিল আজকের এপিসোডের দুটো ঘটনা। ঘটনা দুটো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে ফেলো এবং ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।